আরে ভাই দিতে আসি ভাই, একটু দাঁড়ান দিতে আসি ভাই। ওই বেটা কত রয়েছে তালু দেয়। এই নেন ভাই। ভাই দেন না কে ভাই, তাড়াতাড়ি দেন ভাই, দিতে আসি ভাই, একটু দাঁড়ান। এই যে লন ভাই, কলটা ঠান্ডা করেন। আহ কি মজা। এলো 10 টাকা দাও। এ পাইসির আগের রস ভাই আমারে 2 গ্লাস দেন। দাঁড়ান তাড়াতাড়ি দেন মিয়া। এই লন। বাই 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 বাই। হ্যালো, আখের রস পাইছি, আমি আইতেছি। ওই মিয়া আপনি আমি রাখতে দিছি, খাইলেন কে? আখের রস খাওয়া যান, টুসটুসে মিডা আখের রস খাওয়া যান। রস এ মামা, আখের রস কি দিয়ে বানাও? আখ দিয়া। ও কোথা থেকে নিয়ে আসো? ক্ষেত থেকে। আখে কি চিনি মিশাও? না। নাকি পানি মিশাও? না, বিষ মিশাই। না না না, খালি খাবো। এই এই শোনেন, এই মজা করছি। এই শোনেন শালা, ও সরি শালি। তেল তো শেষ হওয়ার সময় পাইল না। ওই বেটা ওই 2 গ্লাস শরবত দে। ভাইজান অহন তো রস হইতো না, তেল শেষ হয়েছে, বাজারে যাইম তেল আনবাম, মেশিন চালাইম, বাদে দেন। না 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 না, আমি আউনি শরবত খাম, না না না। ওই এটা কয় টাকা? 20 টাকা দিবেন এটা। এই লো। অত্তর মেটা বাপ। এই ওই বেটা বো। অনেক মজা। দাদা এবার আমি খাইয়া লই। ভাই ভাই ভাই, এটা সাবাই না, এটা অনেক শক্ত। ওই বেটা কি কর, কাশেম টুথ পাউডার দিয়া দাঁত মাজি, জীবনে ভাঙবো না দাঁত। মাত্র 5 টাকা, 5 টাকার বিনিময়ে খাই দেন অসাধারণ আখের রস। কত? মাত্র 5 টাকা। 5 টাকা সবাই বিক্রি করতে 10 টাকা করে, আপনি 5 টাকা দিতে আছেন। মামা আপনি রস খাইলে খান আর নইলে যান। দাও দাও। আর রস খাই যান, আখের রস মাত্র 5 টাকা। 5 টাকার বিনিময়ে খাই দেন টুস্টুস্টা মিডা আখের রস। খাই যান মামা, রস তো মজা আছে, কিন্তু তুমি এত মজার রস 5 টাকা করে বিক্রি করতে আসো, কাহিনীটা কি? রহস্য শুনতে চান? তো শোনেন। আসলে হইছে কি মামা, এই শহরে তো অনেকজনই আখের রস বিক্রি করে। তো তারা সারাদিন বিক্রয়ের পর যখন বাড়ি ফেরে, মানে রাতে, তারা দেখে অনেকগুলো রস তাদের এখনো রয়ে গেছে। সেগুলো তো বিক্রি করতে পারে না, সেগুলো রাস্তায় ফেলাই দেয়। আর সেই রস মুই কুড়াই আইনা বোতলে ভরিয়া পরের দিন সকালে 5 টাকা করিয়া বেচে ফেলাই। আর রস খাই যান আখের রস, সুন্দর রস। মামা এক গ্লাস কত? খালাম্মা 10 টাকা। ও আচ্ছা ঠিক আছে, আমাকে এক গ্লাস দেন। আমার গ্লাসে দেন। মামা খুব মজা। আচ্ছা ঠিক আছে, আসি। খালাম্মা। কোন যাইন কে দিতেন না কিসের টাকা এই যে এক গ্লাস খাইলেন আপনি তো বলছেন এক গ্লাস 10 টাকা আমি তো আমার গ্লাসে খাইছি আপনার গ্লাস তো খাই নাই কি বলে ডং 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 খালি পায়াল এই পূজামু কত দানে কত চাই কত বড় সাহস সকলকে যেদিন করব এদিন পূজা করবি খালি পায়াল হই একবারে এই ভাই আপনি গ্যান্ডারি ডালতেলে তুমি চিল্লাচিল্লি করতেছেন কে ভাই গ্যান্ডারিটা দেখেন বাহ অনেক মিষ্টি তো আব্বে হ এই মিষ্টি গ্যান্ডারিটা রে সুমন্দির পুতেরা মুতের প্রায় দিছিল আব্বা বাবা রস হইব হ্যাঁ মামা হইব ঠিক আছে জানাই যে একটা দেন আমারে মা ধরুন হ্যালো কেলা মেকানিক হলো বেটা ও বেটা তিন দিন ধরে কল দে আমি আইতা শুন না মেশিনটা নষ্ট হয়ে রইছে আজ কি আইবাই আচ্ছা চালাইন হ্যাঁ আচ্ছা লেন ভাই আমনের মেশিন নষ্ট আমনে এই আখের রস বানান কেমতে আরে দেখ ভাই একটু দেখান তো এই যে রস এক মিনিটে এক গ্লাস রস খেয়ে দেখাতে পারলে 10,000 টাকা পুরস্কার বাবা এই নাম 10 টাকা আর আমাকে এক গ্লাস শরবত দেন এই নেন আমরা টাইম স্টার্ট নাও এই যে শালা খেয়ে ফেলেছি এ মা আমরা তো 5 সেকেন্ডই খেয়ে ফেলাইছি হ্যাঁ এখন আমার 10,000 টাকা পুরস্কার দাও না আপনি তো পুরস্কার পাবেন না কেন আমি তো 1 মিনিটের আগেই খেলাম আরে ভাই সবই ঠিক আছে আপনি 1 মিনিটের আগেই খাইছেন হ্যাঁ খাইছেন তো হ্যাঁ তাইলে এখন দেখান হ্যাঁ শালা আমি মাতাল বলে আমাকে এভাবে প্যাচ মারলো এক গ্লাস শরবত দিয়ে দি কলিজাটা একটালে ফাইটতে দিতে আছে আহ দমের মজা হইছে যাইগা একা কই আরে টাকা 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 মোর লাগবে না তুমি রাখকে দাও ওই খাই যান চিনি মতো মিষ্টি মামা ওই মামা আয় না না মামা আখের রস কি মিষ্টি হইব ও মামা চিনি মতো মিষ্টি হইব কত করে গ্লাস 10 2 গ্লাস 20 3 গ্লাস 30 3 গ্লাস 5 টাকা দি না বেটা বেশ থাম না তাহলে বেশ বানা বালা কথা জারি ফ্রি দাও কে যাবি না দাদা মারি এগুলো কি বিক্রি করছো আখের রস কিসের রস আখের রস না তাহলে খাবো না কে মদের রস হলে খেতাম খাইয়ে যান খাবেন না আরে মজা তো মামা আমার এক গ্লাস দাও তো ঠিক আছে মামা আপনি বসেন আমি দিতে আসি হ্যালো আরে আখের রস খাইতেছি পরে কল দাও আচ্ছা বাবা এই যে রস এই শরবতে তো পাতলা কে এটা আখের কোনো টেস্টই পাইতাছি না টেস্ট পাইতেছেন না না কারণ এবার খান আখের টেস্ট পাইবেন কি বলে আখের রস খাই যান এ মিডা আখের রস খাই যান আসেন আসেন, মিডা মিডা আখের রস খাই যান, আসেন। কি আমি ব্রেকআপ করে দেওয়ার পর এখন আখের রসের ব্যবসা নিয়ে বসছিস? ম্যাডাম আপনার কি কিছু লাগবে? কি আর দিবি, দে একটা আখের রস দে খাই। নেন ম্যাডাম। বাহ ভালোই তো বানিয়েছিস, এনে গ্লাস। ম্যাডাম 20 টাকা দেন। টাকা তো দিবই, টাকা না দিয়ে কি যাব? আমি না পাঁচটা আনতে ভুলে গেছি। টাকা নাই? এ সমস্যা নাই। এ আখের রস, আখের রস, এ আখের রস, আখের রস খেয়ে যান। এই দৌড়া, এ আখের রস খেয়ে যান, আখের রস, আখের রস খেয়ে যান, আখের রস, আখের রস খেয়ে যান, খেয়ে যান আখের রস। Oh, Bikaden, eh? Oh, Bikaden, eh? Oh, Bikaden. Hey, brother, Bikaden is that? I'll take a little sorbet. Bikaden, khai. Eh? Oh, Bikaden, eh? Oh, Bikaden, eh? Oh, Bikaden. Hey, kaka, sorbet kaden. Magna khao, batoy kham. Na kaka, magna khao. Tab free khao. Hey, mia. Magna free mudde to fat kita. Is that the English? Is that the Bangla? আহ বাহ অনেক মজা। লেন লেন খালি উপকার, যত খাইবেন উপকার, যত খাইবেন খালি উপকার। এই যে আয়া পড়ছে আমার রেগুলার কাস্টমার। লেন লেন খালি উপকার আর উপকার। খান ভাই খান, খালি উপকার। লেন না ভাই আর লেন। এ মামা এ তুমি যে প্রত্যেক দিন বলো উপকার উপকার উপকার, উপকার দেখি। এই যে আপনারা আমার তো রস খাইতেছেন, এর লেগেই তো আমি একটা মার্সিডিজ গাড়ি কিনা পারছি। আর আর ওই যে 10 তলা বাড়ি বানাইছি, আরেকটা বানাইতেছি 15 তলা। ওই মিয়া এটা তাহলে আমগো উপকার কেম নয়, এটা তো তোমার উপকার। আবে হালালো মোর জ্বালা, আমি কি একবার কইছি নি আপনি উপকার? সব উপকার তো আমারই। এই শরবত খাইন না, শরবত খাইন, পালা শরবত গেলে গা পাইতেন না সালে। তোমার এই রাস্তায় শরবত বেচার অনুমতি কে দিছে? হ্যাঁ আমি গরিব মানুষ, এবারের মতো মাফ করে দেন। যায় না তোমার নামে জরিমানা হইব। স্যার আমি গরিব মানুষ, এবারের মতো মাফ করে দিন। এই চুপ, একদম মামলা করে দিমু। নাম কও। স্যার শরবত খান। কে? শরবত খান। এবার নাম কও। স্যার শরবত খান। এবার নাম কও। ও স্যার শরবত খান। এবার নামটা কও। শরবত খান। এবার নামটা কও। শরবত খান। এত শরবত খাইতে পারবো না, খাইতে খাইতে পেট বেলুন হয়ে গেছে, একটু পর ফাইটে দেবো গা। এবার নাম কও বেটা। স্যার আমার নামই তো শরবত খান। হ্যাঁ ও স্যার রস খা যান। কি ও স্যার আপনি নিশ্চয় হামায় গেছেন, দৌড়ায় হাইটা সাঁতার কাইটা, কোনো সমস্যা নাই, খালি এক গ্লাস আখের রস খান, দেখবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। ঠিক আছে তাহলে এক গ্লাস আখের রস দাও, কিন্তু সাবধান, আমি ডায়েট করছি মিষ্টি ছাড়া। এবার কি করছি আখের রস আবার মিষ্টি ছাড়া কেবাগরি হয়? কি হলো? দাও আর দাও আর দাও না দাও। তোমার রস একটু ভালো না, এদিনকে খাইছিলাম, খাইয়া পেট খারাপ হয়েছে। খাইয়ে দেন খাইয়ে দেন, 1 গ্লাস 20, 1 গ্লাস 20। আরে না 1 গ্লাস 20, 1 গ্লাস 20, 1 গ্লাস 20, 1 গ্লাস 20। এই খান 1 গ্লাস 20। কোথায় যান? টাকা দেবেন না? কে টাকা? তুমি তো কইছো 1 গ্লাস 20 টাকা, আমি তো রস খাইছি, গ্লাস তো খাই নাই। খাইয়ে যান খাইয়ে যান 1 গ্লাস 20। রস খাইয়ে যান, রস 20, রস 20, রস 20, রস 20, রস 20, রস 20, রস 20। মামা এই যে টাকাটা নেন। এ মামা এটা কিতা দিলাই? কেন মামা 10 টাকা? এই আমি আপনার কি আন্তাজ নাই, বড় গলা শেখাইছুন, 20 টাকা দেন। মামা আখের রস বানাও কি দিয়া? কে রে মামা আখ দে। ও আখের রস কি মিষ্টিব? মামা অক্কর করা মিষ্টি, আসলে মিষ্টিব। মামা খাওয়ার পরে যদি মিষ্টি না হয় টিয়া ফেরো তাহলে খাওন যেত না। কে রে মামা? আমার ডায়াবেটিস। শালা আরে কি দিছিস? একটু মিষ্টি লাগালা পাঁচা টাকাটা কি হল? লাগবে না, লাগবে না। মামা মোরে এক গ্লাস আউকের রস দাও দি। আচ্ছা দিতাছি। মামা তোমার আউকের রস তো পাঁচা লাগে, বেশি মিষ্টি না। হইছে কি মামা আমার আখটা এখনো বিয়া করে নাই, কচি, এদিকে একটু মিষ্টিটা কম। আচ্ছা কয় টাকা জানি মামা? কে মামা 10 টাকা। এই যে না মামা 5 টাকা। কে? কেন আমার জন্য তো 5 টাকাই। কে আপনি কেডা? কেন স্টুডেন্ট। বেব দেখো আখের রসলা, চলো আখের রস খাই। বেব তুমি তো জানো আমার কাছে টাকা নাই, আই হ্যাভ নো মানি। টাকা নাই তো কি হইছে, বুদ্ধি দিয়ে খাবো। বুদ্ধি দিয়ে খাবা? চলো গেলেই দেখবা, চলো। হ্যাঁ এ মামা আমাদের দুজনকে 2টা আখের রস দেন তো। আচ্ছা একটু খাবই। ম্যাডাম ধরেন, স্যার। বাবু আর খেও না। কেন? পুরোটা খেলে তো টাকা দিতে হবে। এখন কি করবা? দাঁড়াও। এই মামা। জি ম্যাডাম। আখের উপর চুল বাসছে কেন? মামা গো কিটা কইতা শুন। কোন? এই দেখেন। ম্যাডাম আমি তো কইতাতাম না। বলতে পারবেন না? দাঁড়ান আমি পুলিশকে কল দিচ্ছি। ম্যাডাম ম্যাডাম এই সর্বনাশটা করবেন না ম্যাডাম, আমি গরিব মানুষ ম্যাডাম, আমার পেটে লাথি দিবেন না ম্যাডাম। আপনারা আমি নতুন করে বানাই দিতেছি, কি আর লাগতো না। থাক হইছে আর লাগবে না, চলো বাবু। দেখছো বাবু কেমনে খাইলাম। মামা আগে লন কত কিটা কই? কত কত? ও কই কি হ্যা 10 কিয়া। 1 কিলো 10 কিটা 1 কিলো 10। ও 1 কিলো দিতা। পেহা দিন দরুই। গিরি 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 তুই রাস্তা ধরে কি খাস রে? আখের রস মজাই তো। ল এই মিয়া আমরা মতিক সারা শুন করে আমি খাইছি নাকি তা? মামা 10 টিয়া 20 টিয়া। এই তোর আমার 1 গ্লাস দেন। ওই মামা, ওই মামা। জি মামা। আমার 20 টাকা দিও তো। ঠিক আছে মামা খারুই। মামা গরুন এটা আন্নার, এটা আন্নার। এটা কি হলো বাবা? এরা দিলেন বড় গ্লাসে, আমার দিলেন ছোট গ্লাসে। মায়া মায়া গো এই বেড়া 20 টিয়া নিছে লেগে বড় গ্লাস দিছি, আপনি 20 টিয়া নেন, আপনারও বড় গ্লাস দাম। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি আমারটা খান। কি কইতাছেন তাহলে ভাই? আপনি আমারটা খান। আহ মামা জব বড় হইছে জায়গা। এই এই মামা কোন যান খাইলেন যে টিয়া দিতেন না? মামা আমি তো 100 টাকা খাইলাম, আপনি টিয়া দিন। আমি আপনাকে কিসে টাকা দেব? আমি তো ওনার রস খাইছি। এই মিয়া আমি যে রস খাওয়াইলাম এটা টিয়া দিতেন না? আপে বাবা আমারটা হে খাইছে, 100টা আমি খাইছি, তো তোমার টিয়া দিমু গেলা। Oi beta, oi! 2 glass candle rush de. Bye, Dorun. Chal. Halar futera. Prottek din mangna khay, abar tui to hari mara. Oi beta, oi! 2 glass candle rush de. Dorun. Oi beta, আজকেও 2 glass দে। কারণ দিতাছি। ভাই, কাজটা কি ঠিক হইতাছে? প্রতিদিন খায়া টাকা পয়সাও দেন না, আবার তুইতুগারিও করেন। গরিব মানুষ ভাই, কিছু একটা করেন। আরে বেটা, ঠিকই কইতাছ। হাও খাইতে খাইতে আমার বুকটা টুকুর টুকুর করে। আজকে 3 দিনের টাকা ওরে দিয়া দিমু, আর ওতে সরিও চাইলো। ধরুন এই লও তোমার 3 দিনের টাকা, আর তোমারতে সরি। আমি আর তোমারে তুই কইরা কমু না। আপনারা তো নানি সরি। তুমি সরি কে? এই যে প্রত্যেকদিন মাংনা খায়া যাইতেন, আমার তুই তো হারি করতাই। এর লাগি আমি রসের মধ্যে ছ্যাপ দিয়ে দিতাম। আর দাও দিছি। হইত মে, এটা কি শরবত দিছো? একটু মিষ্টি না, পুরা পাইনচা। এই ধরো স্যার 10 টিয়া তো শরবত 2 টিয়া দিলেন যে। আই তোর মার বাপ, আমি শরবত খাইছি? আমি খাইছি পানি, এটা তোর পানি দাম দিলাম। মামা আমার 1 গ্লাস শরবত দাও তো। খারেন মামা দিতাছি। মায়া গো, এই ব্যাটারা তো এমনি দিলে হইতো না, এই ব্যাটার একটু কেমিক্যাল মিশাই দিও না। মামা দেন জরুরি কিতা। মামা কিস্তা না, এই যে ধরুন। ও মামা, তোমার শরবতটা তো খুবই মজা হয়েছে, চিনির মতো মধুর মতো মিষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে মামা। দাঁড়া তোমার 10 টাকা দিতে আসি। মামা আবার আইবেন হ্যাঁ। বাবা আমার পোলাটার একটু বাঁচাও, দেহ অসুস্থ, পোলাটা অসুস্থ হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ও কেমিক্যাল যুক্ত খাবার খেয়েছে, তাই এই অবস্থা হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওটা ঠিক মতো খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার, অনেক অনেক থ্যাংক ইউ। বাবা কি হয়েছিল একটু বলতো। আব্বু আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এই সময় আউকের রস দেখি, দেখে আমার খুবই খাইতে মন চাইছে। আউকের রস খাওয়ার পর থেকেই না আমার শরীরটা জানি কেমন করতেছে। ও বুঝতে পারছি ঘটনাটা কি হয়েছে। তুই বাবা একটু রেস্ট কর, মুইও ব্যবসা শুরুইতে আছি। ভাই নেন কতটা মিষ্টি, একবার খাইলে আরেকবার চাইবেন। হাসি কইতে ছিল অনেক মিষ্টি নেই। আরে ভাই খাই দেউন না। আচ্ছা এই হালার ফহালা, তুই আখের রসে কি মিশাস? এই মে পাগলের মতো কিতা কইতাছন, কিতা মিশাই বাপ? এবার দে তোর আখের রস খাইয়া মোট পোলায় অসুস্থ হয়ে গেছে, ডক্টররে জিজ্ঞেসি, ডক্টর কইছে তোর আখের রসে কেমিক্যাল আর কেমিক্যাল। কাকা ধরো না, আমি হইতাছি। আপনি কেউ থাকেন, আমার মাকে আমি চাচ্ছে, আমি আইতাছি।